আসসালামু আলাইকুম এভরিওয়ান। এবছর খুলনায় ঘোরাঘুরির অংশ হিসেবে গিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দেখতে, যা খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি জায়গায় অবস্থিত। বিশ্বকবির শ্বশুর বেণী মাধব রায় চৌধুরী ছিলেন জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের জমিদারি এস্টেটের বেতনভুক্ত কর্মচারী। বেণী মাধব রায় চৌধুরী ও দাক্ষায়ণী দেবীর একমাত্র কন্যা ভবতারিণী দেবী ওরফে ফুলির সাথে 1883 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয় এবং ঠাকুরবাড়ির প্রথা অনুযায়ী বিয়ের পর ভবতারিণী দেবীর নাম রাখা হয় মৃণালিনী দেবী। বিশ্বকবির মা সারদা দেবীর বাড়িও ছিল কিন্তু এই দক্ষিণডিহিতে। সে সুবাদে কবি যৌবনে কয়েকবার তার মায়ের সঙ্গে দক্ষিণডিহি গ্রামের মামার বাড়ি এসেছিল। বর্তমানে বাড়িটির নামকরণ রবীন্দ্র কমপ্লেক্স করা হয়েছে এবং এর দেখভালের দায়িত্বে রয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। মূল বাড়ির পাশেই রয়েছে মৃণালিনী মঞ্চ এবং খোলা জায়গা, যেখানে 25শে বৈশাখ ও 22শে শ্রাবণে রবীন্দ্র জয়ন্তী ও কবি প্রয়াণ দিবস পালন করা হয়। এটি বাড়ির পেছনের অংশ। একসময় কিন্তু এ বাড়িটি দোতলা টিনের ঘর ছিল। কবির বিয়ের পর টিনের ঘর ভেঙে দোতলা দালান তৈরি করা হয়। বাড়ির আরেক পাশে গাছপালায় ঘেরা জায়গায় দর্শনার্থীদের জন্য দোলনা, পানির ফোয়ারা এবং বাগান করা হয়েছে, যেখানে গাছের উপর একটি ছোট্ট বাড়িও শোভা পাচ্ছিল। রবীন্দ্র কমপ্লেক্স রবিবার ব্যতীত মঙ্গলবার থেকে শনিবার সকাল 10টা থেকে বিকাল 6টা এবং সোমবার দুপুর 2:30 থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে। কমপ্লেক্সের প্রবেশ ফি 10 টাকা।